শুরুতেই সংবাদ শিরোনাম। সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা হামলা করা হবে, হুঁশিয়ারি বাইডেনের। রাশিয়ান মুদ্রায় গ্যাস বিক্রির ঘোষণা প্রত্যাখ্যান ফ্রান্সের। ইউক্রেন রাশিয়া কয়েকটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বললেন এরদোগান। সৌদির আরামকো তেল দ্বীপতে হুতি বিদ্রোহীদের হামলা। ইউক্রেনে এবার গম ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ, দেখা দিতে পারে বিপর্যয়। সংসদ অধিবেশন মুলতবি, সময় পেলেন ইমরান খান। এবার বিস্তারিত। উত্তর কোরিয়া ঘোষণা করেছে দেশটির ইতিহাসের সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালানো হয়েছে। 2020 সালে হুয়াংসং 17 নামের এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল পিয়ংইয়ং। তখন এটির বিশাল আকৃতি দেখে অভিজ্ঞ বিশ্লেষকরাও বিস্মিত হয়েছিলেন। উত্তর কোরিয়া বৃহস্পতিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায়। জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটির উড্ডয়ন পর্যবেক্ষণ করেছে। জাপানি কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার ICBMটি প্রায় 6000 কিলোমিটার উচ্চতায় ওঠার পর জাপান সাগরে পতিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় এক ঘন্টা শূন্যে ছিল বলে জানিয়েছে টোকিও। 2017 সালের পর এই প্রথম উত্তর কোরিয়া কোনো ICBM এর পরীক্ষা চালালো। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এর আগে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে পিয়ংইয়ং এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও জাতিসংঘ। তবে উত্তর কোরিয়া বলেছে, নিষেধাজ্ঞা দিয়ে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম শুক্রবার বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবারের উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছেন ও নির্দেশনা দিয়েছেন। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর গবেষণা অঙ্কিত পান্ডা BBCকে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতার ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। পিয়ংইয়ং বলেছে, আত্মরক্ষার ক্ষেত্রে তাদের এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে পশ্চিমের সামরিক বাহিনী তার উপযুক্ত জবাব দেবে। সংবাদ সম্মেলনের সময়ে একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এতে এ ধরনের সাড়া দেওয়া হবে। আপনারা এ কথা জানতে চান কিংবা চান না যে ন্যাটো কি রুশ বাহিনীর মোকাবেলা করতে ইউক্রেনে প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত আমরা সেই সময় নেব। ন্যাটো সদর দপ্তরে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন যে রাশিয়াকে প্রধান অর্থনীতি সমৃদ্ধ 20 জাতিগোষ্ঠী থেকে সরিয়ে ফেলা উচিত এবং ইউক্রেনকে এ G20 বৈঠকে যোগ দিতে দেওয়া উচিত। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের এক মাস পূর্ণ হবার এই দিনটিতে এই প্রসঙ্গটি বিশ্বের নেতৃবৃন্দের সাথে তার বৈঠকের সময় উত্থাপন করা হয় বলে বাইডেন নিশ্চিত করেছেন। যখন জানতে চাওয়া হয় যে রাশিয়ার সাথে অস্ত্র বিরতি করার জন্য ইউক্রেনকে কি তার কোনো অঞ্চল ছেড়ে দিতে হবে, তখন বাইডেন জবাবে বলেন, আমার তো মনে হয় না তাদের সেটা করতে হবে, তবে সেই সিদ্ধান্ত ইউক্রেনই নিতে পারে। তার সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত লাখ লাখ ইউক্রেনীয় ত্রাণ দেওয়ার জন্য মানবিক সাহায্য বাবদ $100 কোটি বেশি প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রেসিডেন্ট বলেন, পরিবারকে পূর্ণ মিলনের ওপর গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনিয়ার 1 লাখ লোককে স্বাগত জানাবে এবং ইউক্রেন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখা এবং মানবাধিকার সুরক্ষার জন্য $32 কোটি বিনিয়োগ করবে। পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রার রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘোষণা দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, রাশিয়ার গ্যাস রুবলে কেনার জন্য যৌক্তিকতা নেই। সম্প্রতি মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের গ্যাস কেনার বিষয়ে এমন ঘোষণা দেন, তবে ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার ওপর গ্যাসের নির্ভরতা কমাতে ভিন্ন পথে হাঁটছে ইউরোপ। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, সবকিছুই স্পষ্ট, ইউরোপের অঞ্চলে ইউরো দিয়ে লেনদেন হবে, আজকে নতুন করে অন্য কোনো দাবি পূরণ সম্ভব নয়। ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি।
ডলারের বিপরীতে কমেছে রুবেলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে গ্যাস রুবেলে বিক্রির ঘোষণা দেয়া হয়। জানা গেছে ইউরোপের 40% গ্যাস আসে রাশিয়া থেকে, ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানির বাজারে প্রভাব পড়ে। এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠনের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, রাশিয়া ইউক্রেন বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। ব্রাসেলসে ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের এরদোগান এই তথ্য জানান। এরদোগান বলেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনার মতো 6টি বিষয় রয়েছে। এর মধ্যে 4টি বিষয়ে তাদের মধ্যে মতের মিল রয়েছে বলে মনে হয়েছে। এই সময় তিনি জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং সপ্তাহের শেষ দিন রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি টেলিফোন করবেন। এরদোগান বলেন, কয়েকটি বিষয়ে ইউক্রেন দ্বিধায় ছিল। জেলেনস্কি পরবর্তীতে ন্যাটো সদস্য হওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার সম্ভাবনার কথা জানিয়েছেন। এছাড়া রুশ ভাষা ইউক্রেনের সরকারি ভাষা হিসেবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে বড় কোনো সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত চুক্তির জন্য গণভোট আয়োজনের কথা বলেছেন জেলেনস্কি। এরদোগান বলেন, জেলেনস্কির এই বক্তব্য বিচক্ষণ নেতৃত্বের। সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য হল বিশ্বের জ্বালানি তেলের উৎস ধ্বংস করা। খবরে বলা হয়, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বাল্ক প্ল্যান্টের কাছে আগুনের অবস্থান ছিল। চলতি সপ্তাহের শেষে জেদ্দায় একটি ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড $1.20 বা 0.7% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $119.92 পৌঁছেছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড $1.04 বা 0.9% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $113.34 দাঁড়িয়েছে। অন্যদিকে সৌদির তেলের ডিপোতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এই ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে। পাশাপাশি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য বলে এই হামলার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভুট্টা, গম আর সানফ্লাওয়ার তেলের বড় রফতানিকারক দেশ ইউক্রেন। ভুট্টা প্রধানত ইউরোপ ও চীনে রফতানি করা হয়। ইউরোপে ভুট্টার চাহিদার 50-60% পূরণ করে ইউক্রেন। প্রতিবছর ভুট্টা রফতানি করে প্রায় 3 কোটি টন, গম রপ্তানি হয় 2 কোটি থেকে 2.5 কোটি টন। প্রধানত ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো এশিয়ার দেশগুলো ইউক্রেনের গম ব্যবসায়ীদের বড় গ্রাহক। ইউক্রেনে আমরা ব্যবসা করছি প্রায় 5 বছর। 2016 থেকে কিয়েভি আমাদের বৃহত্তর শাখা অফিসের মাধ্যমে ইউক্রেনের গম, ভুট্টা, সূর্যমুখী তেল সংগ্রহ করে পোল্যান্ড। রাশিয়া, আফ্রিকায় আমাদের শাখা অফিসের মাধ্যমে রপ্তানি করে আসছি। মিলকর্ফ গ্রেইন ট্রেডিং এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভা থেকে এশিয়ার বিভিন্ন দেশে গম, ভুট্টা, সানফ্লাওয়ার তেল রপ্তানি করে আমাদের প্রতিষ্ঠান। শুধু আমার প্রতিষ্ঠানই নয়, মিলকর্ফের মতো এমন আন্তর্জাতিক মানসম্পন্ন অসংখ্য বহুজাতিক খাদ্যশস্য কোম্পানি ব্যবস্থা করে ইউক্রেনে, গ্রাহকও সবার বিশ্বব্যাপী। গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে আরও রয়েছে মিশর, মরক্কো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। বিশ্বের সানফ্লাওয়ার তেলের সবচেয়ে বড় রফতানিকারক দেশ ইউক্রেন বিশ্বের সারা বছরের মোট চাহিদার 45% পূরণ করে দেশটি। পাকিস্তানে চলতি সংসদ অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর আগে জাতীয় পরিষদ অধিবেশন 28 মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। এতে গদি রক্ষায় হাতে সময় পেলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। শুক্রবার এসব তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন ও জিও টিভি। আজকের অধিবেশনে ক্ষমতাসীন পিটিআই দলের মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি অধিবেশনে উপস্থিত ছিলেন। স্পিকার আসাদ কাইসারের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পরই অধিবেশন মুলতবির ঘোষণা আসে।
এ সময় স্পিকারের পরামর্শে পাকিস্তানের মৃত সংসদ সদস্য খেয়াল জামান এবং পেশোয়ার ও সিবিতে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য দোয়া করা হয়। এরপর পরই স্পিকার কাইসার সোমবার বিকাল 4টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন। 8ই মার্চ দেশটির বিরোধী দলগুলোর আইন প্রণেতারা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। শুক্রবার শুরু হওয়া অধিবেশনে এ বিষয়ে আলোচনার কথা ছিল, কিন্তু শুনানি মুলতবি হওয়ায় অতিরিক্ত সময় পেলেন ইমরান খান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।